নতুন বাংলাদেশ গড়তে হলে অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়তে হবে, আর সেজন্য গুরুত্ব দিতে হবে ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী ব্যক্তি, রূপান্তরিত মানুষ সহ নারী পুরুষ সকলকে। রাজধানীর একটি হোটেলে বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাকশন এইডের এক সংলাপে উঠে আসে এসব কথা। সমন্বয়কারী নারী, পরিবেশ কর্মী, যৌনকর্মী, হিজড়া, আদিবাসী নারী পুরুষ, গণমাধ্যম কর্মী সহ প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নেন সংলাপে। সম্পত্তিতে নারীর সমান অধিকার নারী আন্দোলনকারীদের সামনে আনায় জোর দেন বক্তারা। বলা হয়, সবার অন্তর্ভুক্তি ছাড়া পূর্ণতা পাবে না নতুন বাংলাদেশ।